লাহো মহাক মুদ্ৰিবাতুম বাইনিয়া দাইহিহি ৱামিন খালফিহি ইয়া হেফালু দাহু মিন আমৰিল্লা প্ৰতিটা মানুষকে হেফাজত করার জন্যে মহান আল্লাহ আল্লাহ 24 ঘন্টায় 20 জন ফেরেশতা নিযুক্ত করে রাখে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 10 জন ফেরেশতা প্রতিটা মানুষের পাহারাদারি করে সন্ধ্যা থেকে নিয়ে আবার সকাল পর্যন্ত আরও 10 জন মোট হলো কতজন দিনের বেলায় দশ জন রাতের বেলায় দশ জন মুঠ হলো কতজন এক একজন মানুষের পাহারাদার আল্লাহর নূরের তৈয়ার ফেরেস্তা চব্বিশ ঘন্টায় বিশ জন আপনার বাড়ির যদি দারুয়ান রাখেন দারুয়ানের বেতন দেওয়া লাগেনি দারুয়ানের বেতন দেওয়া লাগে তো আপনাকে হেফাজত করার জন্য আমাকে হেফাজত করার জন্য আল্লাহ যে ২০ জন ফেরিস্তা নিযুক্ত করে রাখছে এদের বেতন আমরা কত টাকা দেই জব দিন না আপনারা দেন বেতন না কেহ দিয়া পারবে এমন সামর্থ্য কারো আছে হিসাব দেই আপনাদেরকে তাফসিরে জালালাইন শরীফের পারশতিকায় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বর্ণিত হাদিসে আসছে ডান দিকে একজন ফেরেশতা পাহারাদার বাম দিকে আরেকজন কয়জন হইল দুইজন সামন দিকে একজন পিছন দিকে একজন কত হইল চারজন ডান কাঁধে একজন বাম কাঁধে একজন সব হানাল্লা জোরে বলেন না ছয়জন দুই ঠুডে দুইজন আস্তে বললেন আপনারা কপাল একজন নয় জন ঘুমন্ত অবস্থায় হা করে তাকে অনেক মানুষ এমন আছেনি হা কর অবস্থায় মুখি দিয়া কোন পোকা মাকর সাপ বিচ্ছু যেন ডুবতে না পারে নাকের সিদ্ধ দিয়া কোন কিছু যেন দুইখা কষ্ট দিতে না পারে একজন ফেরেস্তা পাহারাদার নিযুক্ত তাকে কয়জন হইল আরো জোরে বলেন দশ জন ফেরেস্তা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিটা পুরুষকে প্রতিটা মহিলাকে পাহারা দেয় এই কথাতে আল্লাহ বলেছেন আল্লাহু মুক্বিবা তুম মিন বাইনি ইয়াদাইহি ও খালফিহি পালাক্রমে আল্লাহর পক্ষ থেকে পাহারাদার পাহারাদার নিযুক্ত আছে আল্লাহর হুকুমে তারা প্রতিটা মানুষকে হেফাজত করে দিনের বেলায় জন রাতের বেলায় দশ জন কতজন একজন পিছে একজন ডাইনে একজন বামে একজন কয়জন হইল আরো জোরে ডান দিক থেকে যত বিপদ পোষা আসে এইগুলিকে প্রতিহত করে ডান দিকের ফেরেশতা বাম দিক থেকে যত বিপদ আপদ আসে এইগুলি থেকে রক্ষা করে বাম দিকের ফেরেস্তা সামন দিক থেকে যত বিপদ আপদ আসে এইগুলি থেকে রক্ষা করে সামনের ফেরেস্তা পিছন দিক থেকে যত বিপদ আপদ আসে এইগুলি থেকে রক্ষা করে পিছনের ফেরেস্তা ডান কাদের ফেরেস্তা আমল নামার লেখে সব হারান্লা জোরে হাদিস শরীফে আসছে নেকামলটা নিয়ত করলেই ফেরেস্তা একটা নেকি লেখে নেই আর যদি নেকামলটা বাস্তবায়ন করে দশটা নেকি লেখে নেন তো নিয়তটা যে করলো নিয়ত তো মুখের কাজ নয় নিয়ত তো মানুষের অন্তরে তাকে ভালো কাজের নিয়তটা যে করলো ফেরেশতা বুঝলো কিভাবে ভালো কাজের নিয়তটা করার সাথে সাথে তার অন্তর থেকে একটা গ্রান বেরিয়ে আসতে থাকে সেই গ্রাণটা অনুভব করে ফেরেস্তা বুঝানে সে একটা নেকামলের নিয়ত করছে আলহামদুলিল্লাহ জোরে বলেন নেকামলের সুগ্রাণ আসেনি

শেখ বরোনির আহমেতুলালের এন্তেকালের পর তিনি বলেন আমি যখন ঘুমাইতাম রাতের বেলায় দরজা জানালা বন্ধ করতাম না রাত্র বারোটা পার হয়ে গেলে হয়ে দাওরান কবর থেকে সুগ্রান বেরিয়ে আসতো তিনি বলেন আমার দরজা জানালার ফাঁক দিয়ে যে ঢুকতে থাকতো আমি সেই গ্রান পাইতে থাকতাম এইগুলি নেকামলের গ্রান আলহামদুলিল্লাহ জোরে বলেন আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ ফেরাউনের দাসী বিশ্বাস করেছিল এক আল্লাহর উপর কার উপরে বলেছিল রব্বি ও রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি আল্লাহ আমার রব নবমন্ডল এবং ভূমন্ডলের রব হইল আল্লাহ কে এই কারণে ফেরাউন তাকে তাকে ভাবে হত্যা করার জন্য জল্লাদকে হুকুম করেছিল জল্লাদ বড় একটা ডেগের ভিতরে তৈল গরম করে দাসীকে হুমকি দিতে শুরু করে চলো এই মুহূর্তে তোমাকে তৈলে নিক্ষেপ করা হবে বাজি কবাব করা হবে হাড্ডি থেকে গুস্তগুলি আলাদা হয়ে যাবে দাসী বলে চলো যা কিছু করবার করো যত নির্যাতন যত জুলুম করতে চাও সব করতে পারবা রক্ত এবং মাংসের উপর দিয়ে দুঃখ যন্ত্রণা কষ্ট সব চলে যাবে অন্তরে আল্লাহকে এক বলে বিশ্বাস করেছি আল্লাহ আমার রব স্বীকার করেছি সেই অন্তরে আঘাত করতে পারবে না তো জোরে বলেন না সুবহানাল্লাহ দুইটা মেয়ে বাচ্চা ছিল হুমকি দিয়েছিল তোমার মেয়ে বাচ্চা তোমার চৌখের সামনে বাজি করা হবে দাসী জবাব দিয়েছিল মাত্র দুইটা বাচ্চা আল্লাহ যদি আমাকে একশোটি সন্তান দান করতেন একশোটি সন্তান আল্লাহকে খুশি করার জন্য কোরবান করে দিতাম তারপরও আমি আমার আল্লাহ ছাড়তাম না বড় বাচ্চাটাকে মার সামন সামনে গরম তৈলে ঢেলে দিয়েছে হাড্ডি গুস্ত থেকে আলাদা হয়ে গেছে মুহূর্তের মধ্যে বাচ্চাটা শহীদ হয়ে গেছে শিশু বাচ্চাটা মার কুলে ছিল মার কুল থেকে টেনে নিয়ে জোর করে বাচ্চাটাকে গরম তৈলে ফেলে দিয়েছে গুস্ত থেকে হাড্ডি আলাদা হয়ে গেছে বাজি হয়ে গেছে রুহটা যখন উর্দু আকাশে যাইতে ছিল অলৌকিক ভাবে রুহের জবান খুলে গিয়েছে চিৎকার মারতেছিল আর বলতে ছিল আম্মা ভয় পায় না আম্মা ঘাবড়ায় না দুশ্চিন্তা করিও না তুমি হকের উপরে আছো সত্যের উপরে আছো মরণকে ভয় করিও না আমি চলে গেলাম কিছুক্ষণ পরেই তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে জান্নাতের ভিতরে দাসীকে ডেকে জিজ্ঞেস করা হলো দাসী তোমার মনে কি চায় জীবনের শেষবারের মতো কোনো আকাঙ্ক্ষা আসেনি আমরা তো রসগুল্লা চাইলাম ওই ভালো গোস্তের তরকারি এটা সেটা উমুকের চেহারা এই সেই চাইলাম হয় দাসী বলে দুনিয়ার কোনো আশা আকাঙ্ক্ষা নাই যদি আমার মনের আকাঙ্ক্ষা পূর্ণ করো বলতে পারি জল্লাদ দোয়া আদা করেছিল হ্যাঁ অবশ্যই পূর্ণ করব দাসী বলেছিলেন যদি আমার কথা রক্ষা করো আমাকে যখন গরম তৈলে ফেলে বাজি করবে আমার শরীরের হাড়গুলো আর আমার আর দুটা মেয়ে বাচ্চার হাড় গুলো একত্রিত করে একটা কবরে রেখে দিও বাচ্চাগুলির মায়া মার অন্তরে আসেনি এই মহব্বতকে বিসর্জন দিলেন কাকে খুশি করার জন্য বাস্তবেই মা ও যখন শহীদ হয়ে গেল তিনজনের জনের হার একত্রিত করে একটা কবর রাখা হইল নবীজি যখন মেয়েরাজে যাইতে ছিলেন বাইতুল মুকাদ্দস এলাকায় আল্লাহর নবীর নাক মুবারকে গ্রাণ লাগতেছিল নবীজি দেখে বলেন জিব্রাইল গ্রান লাগতেছে এটা কি জান্নাতের গ্রান জিব্রাইল আলাইহিস সালাম বলেন না গো নবীজি এটা জান্নাতের গ্রান নয় ফেরাউনের দাসী আর তার দুই মেয়ে তিনজনের জনের হাড়কে একত্রিত করে যে কবরে রাখা হইয়াছিল সেই কবর থেকে গ্রান আসতে আসে নবীজি বলেন এই গ্রানকে এই মুহূর্তে শুরু হয়েছে একটু পরে বন্ধ হয়ে যাবে এমন নাকি জবাবে বলেন না এই গ্রান এরকম না যখন কবরে রাখা হইয়াছিল তখন থেকে গ্রান শুরু হইয়াছে এখনো আছে কামত পর্যন্ত বন্ধ হবে না এইটা হলো কামলে গ্রান কিসের গ্রান আর একটু জোরে বলে কিসের গ্রান কাজে নিয়তটা করার সাথে সাথে অন্তর থেকে ঘ্রাণ আসতে থাকে সে ঘ্রাণ অনুভব করে ফেরেস্তা বুঝে নেকামলের নিয়ত করেছে সঙ্গে সঙ্গেই লেখে নেয় একটা নেকি নেকামলটা করলে দশটা নেকি লেখে নেয় বদামলের যখন নিয়ত করে বাম কাদের ফেরেশতা ডান কাদের ফেরস্তার কাছে অনুমতি চায় সে গুনার কামের নিয়ত করেছে এটা কি লেখবো লেখব ফেরস্তা বলে না এখনো পর্যন্ত লেখবায় না এর যদি করে লেখো এরপরে যখন বদামলটা কইরা ফালায় অনুমতি চায় বাম কাদের ফেরেস্তা ডান কাদের ফেরেস্তার কাজে এখন তার গুণাটা লেখব নি বলে এখনো লেখো না অপেক্ষা করে সে তৌবা করে কিনা আরো জোরে বলেন সব হান্লা এরপরে যখন তৌবা করে না ডান কাদের ফেরেস্তা অনুমতি দেয় একটা গুনার কারণে একটা গুনাই লেখো তোর আল্লাহ কত বড় দয়ালু আলু গুনায় একটা করলে একটাই লেখে আর নেকি একটা করলে করলে দশটা লেখে সব হানাল্লা জোরে বলে কাদের নেকি বাম গুনা লেখতে থাকে কপালের উপরে যেই ফেরেস্তা তাকে ওই ফেরেস্তার কাম হলো মানুষটা যদি বিনয় প্রকাশ করে আল্লাহর হুকুমে তার পজিশন বাড়ায় মান বাড়ায় মর্যাদা বাড়ায়

আল্লাহ এই মানুষটার প্রতি স্বয়ং নিজে দশ বার রহমত বর্ষণ করেন করেন মুমিন মুসলমান হিসাবে তার দশটা দরজা আল্লাহ বাড়িয়ে দেন তার জীবনের দশটি গুনা আল্লাহ মিঠা দেয় সুতরাং দুরুৎসরী পড়লে লাভ আসেনি বন্দা যেন অবহেলা করে দুরুদ সারিয়া না দেয় এই জন্য মহান আল্লাহ নামাজের মধ্যেও দুরুদের ব্যবস্থা রাখছে নামাজের দরুদ আসেনি নামাজের শুরুতে না শুরুতে দরুদ আছে মধ্যে মধ্যে দরুদ আছে মধ্যে নাই একদম নামাজের শেষে সালাম ফিরাইবার আগে তাশাহুদ পড়ার পরে দরুদ পড়বেন এরপর দোয়া মাসুরা পরে সালাম ফিরাইবেন বোঝা গেল নামাজের ভিতরে দরুদের ব্যবস্থা আছে নি না নাই ঠিক তেমনি ভাবে আজানের মধ্যেও দুরুদের ব্যবস্থা আছে আছে না নাই আজানের শুরুতে না আজানের মধ্যেও না আজানের শেষে আজান যখন সমাপ্ত হয়ে যাবে মুয়াজ্জিন যেই শব্দগুলো উচ্চারণ করবে যারা শুনবে তারা সেই শব্দগুলো উচ্চারণ করবে আজানের মুখের জবাব পুরুষরাও দেবে আজানের মুখের জবাব মহিলারাও দেবে শেষে যখন লা ইলাহা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে একবার দরুদ শরীফ মনে মনে পড়বেন এরপরে আজানের নির্ধারিত দোয়াটা আল্লাহুম্মা রব্বাহা হাযিহিদ দা'ওয়াতিত তাম্মা শাস পর্যন্ত পড়বেন মিশকাত শরীফের হাজিস আল্লাহ আলামিন বলেন এইভাবে যেই মুসলমান পুরুষ এবং মহিলা আজানের জবাবটা মুখে মুখে দেবে দেওয়ার পর একবার দরুদ শরীফ পড়ে আজানের দোয়াটা পড়বে এইভাবে যদি কোনো মুমিনের আমল চলতে থাকে এই অবস্থায় মৃত্যু হয়ে গেলে মতের মাঠে নবীজি বলেন এই পুরুষ এবং মহিলার জন্য কামাতের মাঠে সুপারিশ করাটা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে সুতরাং বলেন তো দেখি হাদিসের দ্বারা কি বোঝা গেল আজানের আগে দরুদ না দোয়া পড়ার আগে আগে শেষে পড়ার আগে আজানের এখন যদি কাহ আজানের আগে দুরুদ পড়ে দুরুদের শব্দগুলি যদি আজানের শব্দগুলির সাথে মিলায় এটা নিজের পক্ষ থেকে হবে এটার নামেই হলো বেদাত এটার নাম কি বেদাত এটার নাম বেদাত বেদাত আল্লাহ আল্লাহর নবীর নয় আমল করা চাই আফসুসের বিষয় আজান চলতে থাকে মুসলমান পুরুষরা মহিলারা গল্প গুজবে ব্যস্ত থাকে খেলায় দুলায় ব্যস্ত থাকে আনন্দ ফুর্তির মধ্যে ব্যস্ত তো তাকে হাজারের শব্দ কোন দিকে যায় বলতেও পারে না কি বলেন কালি ওয়াজ শুনবেন না আমলের দরকার আজকে থেকে নিয়ত করে নেই যতদিন আজান হবে ইনশাআল্লাহ কথাবার্তা বন্ধ করে আজানের শব্দগুলির জবাব দেব রাজি আছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার মুয়াজ্জিন বলবে একটু সময় মুয়াজ্জিনের বিরতি দেওয়া উচিত এই সময় ফাঁকাটা আপনারা বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার মুয়াজ্জিন বলবে আশা

জবাব দেনা বলবে আশহাদু আল্লা মুহাম্মাদার রাসূলুল্লাহ কারণ নবীর নাম শুনলে দুরূদ পড়া লাগে এখানের দুরূদ মাসখানেক না শেষে কোন সময় দুরূদ শেষে সুতরাং এই সময় এই শব্দটাই বলবেন মুয়াজ্জিন বলবে হাইয়াল আসসালা আপনারা বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মুয়াজ্জিন বলবে হাইয়াল আলাল ফালা যারা শুনবেন তারা বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ফজরের আজা موظن بل الصلاة خير من النوم যারা শুনবেন তারা বলবেন সাদাকতা ওয়াবারারতা মুয়াজ্জিন বলবে আল্লাহ আকবার আল্লাহু আকবার আপনারাও বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার মুয়াজ্জিন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ আপনারাও বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ এরপর একবার দরুদ দরুদ থাকবনি জুড়ে জুড়ে না মনে 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 পড়ে এরপরে আজানের দোয়াটা জুড়ে জুড়ে না মনে মনে কথা দি বলেন না আপনারা এসারের নামাজের কেরাত আসতে না জুরে জুড়ে ফজরের নামাজের কেরাত আসতে না জুড়ে মাগরিবের নামাজের কেরাত আস্তে না জুড়ে কেরাত মাগরিবে জুড়ে এসার কেরাত জুড়ে ফজরের কেরাত জুড়ে কিন্তু আত্মাহিয়া যখন পড়েন তাশাউ জুড়ে পরে নাচতে পড়েন দুরু শরীফ জুরে পরে নাচতে পড়েন আস্তে দোয়ায় মাসুরা জুরে পরে নাচতে পড়েন সুতরাং যেখানে জুড়ে যেখানে জুড়ে পড়াই এবাদত যেখানে আসতে পড়া সেখানে আসতে পড়াই এবাদ আস্তের জায়গায় জুড়ে পড়লে এবাদত হবে না জুড়ের জায়গায় আসতে পড়লে এবাদত হবে না ইয়াদ থাকবনি নি সুতরাং আজকেরই আমার আলোচনা থেকে একটা কর্মসূচি কমপক্ষে নিতে পারিনি কি বলেন এটার না হলো আজান আজানের জবাব দেওয়া আজানের জবাব দেওয়া সাথে সাথে একবার দুরুদ শরীফ পড়ে জবাবের সাথে আজানের দোয়াটা পড়া লাভটা কত বড় জানেন নি আসমান জমিন ভেঙে চুরমার হইতে পারে আমাত কায়েম হইতে পারে সম্ভব নবীজির কথা এদিক সেদিক হবে না নবীজি নিজে বলেছেন সঠিক ভাবে জবাব দিয়ে যে মুসলমান পুরুষটা মহিলাটা সঠিকভাবে আজানের জবাব দিয়ে একবার দরুদ পড়ে দুয়াটা পড়বে ওই উম্মতের জন্য সুপারিশ করাটা আমি নবীর জন্য আমাতের মাঠে ওয়াজিব হয়ে যাবে নবীজির এই কথাটার প্রতি আপনাদের বিশ্বাস আসেনি যদি বিশ্বাস থাকে নবীর সুপারিশ পাইতে চাইনি না চাইনা যদি চাই আল্লাহ আমলটা একটা আমল বললাম বলতে ছিলাম রহমতুল আল আমিনের প্রতি দুরুত পড়লে কি পরিমান লাভ আল্লাহ আকবার কি পরিমাণ লাভ তাকায় দেখুন কত লাভ কত উপকার আল্লাহর হাবিব রহমতুল আলমিনের প্রতি দুরুত পড়ার জন্য আমাদের বুজুর গানে দিন বরুণার পির বুজুর মনে হয় আইসা গেছে আমার ধারণা মনে হয় আইসা গেছে কারণ চমু থেকে আসতে এত সময় লাগার কথা হুজুরের কাছে যারা বয়াত আছেন তারা তো নিজেরাই জানেন যারা বয়াত নাই তাদেরকে শোনায় দেই ওনারা যে সবক দেন সবকের মধ্যে একটা সবক হলো প্রতিদিন ফজরের নামাজের পরে একশো বার দুরুদ শরীফ পড়া লাগে মাগরিবের নামাজের পরে একশো বার দুরু শরীফ পরা লাগে শহীদ আমল দেয় শহীদ আমলের মধ্যে ফজরের পরে একশো বার কমপক্ষে মাগরিবের পরে একশো বার দুরু কমপক্ষে যেই লোকটা প্রথম মাত্র মুরিদ হইল ওই লোকটা যেই দিন মুরিদ হয়েছে এই দিন থেকে শুরু করেছে সকাল বেলা একশো বার মাগরিবের পরে আরো একশো বার দুরু একশো বার এক একশোবার একশোবার সোভান আল্লাহ একশোবার আলহামদুলিল্লাহ একশোবার আল্লাহ আকবার ভাবে সহে তসবির আমল দেয় এমন আমি আপনার জিজ্ঞেস করি যারা বরুন আর হুজুরের কাছে মুড়ি তারা দূরত ধরে নি আসতে দি জবাব দেন দৈনিক এই কম্পকে নামাজের ভিতরে তো দুরুদ আছেই এর পর অজিফা হিসাবে দৈনিক ফজরের পরে একশো বার মাগরিবের পরে 100 বার দুরূদ এরা বলে দুরূদ পড়ে না আমরার এখন আমি বইছি জুরে জুরে কয় একবার দুরূদ শরীফ বললাম 15 বার 100 বার 15 বার 20 বারই পড়লাম এরপরে এক মাস পর্যন্ত খবরই নাই এটার নাম দুরূদ ফরা আচ্ছা যারা 15 দিন পরে জম্মা দুরূদ শরীফ পড়ে এরায় বেশি পড়ে না যারা দৈনি নেকি কমপক্ষে 200 বার পড়ে এরায় বেশি পড়ে এখানে একটা সমস্যা আছে একটা দেখাই আর একটা লুকাইয়া একসাথে জমা করলে এটা দেখাই হয় আর জমা না করলে লুকাইয়া হয় লুকাইয়াটা মানুষে দেখে না এই জন্য দুই পরে না হুজুর আইসা গেছে এখানে সমাপ্ত করলাম ও আখের দাবান আনিল হামদুলিল্লাহ রবিল্লা আলম على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله الا الله محمد رسول الله لا اله الا الله محمد رسول الله